নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন যে দুটি দেশ প্রতিদিন খবরের শিরোনামে থাকছে সে দুটি দেশ হলো রাশিয়া আর ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আর তার ফলে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে একদিকে যেমন সাজানো গোছানো ইউক্রেন মরুভূমিতে পরিণত হয়েছে, অন্যদিকে রাশিয়াও নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের বিপুল খরচের কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে দিন দিন। এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বও আবার ত্রিধা বিভক্ত হয়ে পড়েছে। একদল সমর্থন করছে ইউক্রেনকে, একদল সমর্থন করছে রাশিয়াকে, আর একদল মধ্যপন্থা অবলম্বন করেছে। ভারত এই তৃতীয় পথটি অর্থাৎ মধ্যপন্থা নিয়েছে। ভারত এই যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছে, কিন্তু সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি, এবং এই মধ্যপন্থা অবলম্বনই ভারতের ক্ষেত্রে সঠিক বলে মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞরাই। বন্ধুরা, এমত অবস্থায় ভারত ও রাশিয়াকে নিয়ে একটি চমকে দেওয়া খবর উঠে এলো সংবাদ মাধ্যম থেকে। হঠাৎ রাশিয়ার সাথে কথা বললেন মোদি। কি বলা হচ্ছে খবরটিতে জানাবো আপনাদের বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়ের মধ্যে শুক্রবার একাধিক ইস্যুতে ফোনে কথাবার্তা হয়েছে। 2021 সালের ডিসেম্বর মাসে পুতিন ভারত সফরে এসেছিলেন, সেই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত কতদূর বাস্তবে প্রয়োগ করা হয়েছে সে ব্যাপারেই পর্যালোচনা করেন দুপক্ষ। মূলত কৃষিজ সামগ্রী, সার ও ফার্মা সামগ্রীর দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথাবার্তা হয়েছে। আন্তর্জাতিক শক্তি ও খাদ্য সামগ্রীর আন্তর্জাতিক বাজার নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গও এদিন আলোচনায় উঠে আসে। সেক্ষেত্রে আলোচনা ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, এর আগে 2021 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসেছিলেন, সেই সময় একাধিক ইস্যুতে দুপক্ষের মধ্যে আলাপচারিতা হয়েছিল। সেই আলোচনার সময় যে সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবে কতটা ফলপ্রসূ হয়েছে সেটাও ঝালিয়ে নেওয়া হয় এদিন। পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতেও ভাব বিনিময় হয়েছে দুপক্ষের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।